जेहूते इसी बैठक अनुमति दिल ना राज्य सरकार उच्चशिक्षा दफ्तर नोटिस विश्वविद्यालय के विश्वविद्यालय रेजिस्ट्रार के नोटिस दे आज एक्सिक्यूटिव काउंसिल बैठक अनुमति दिच्छे ना राज्य नोटिस उल्लेख बुद्धदेव साहू अस्थायी उपाचार्य जेहेतु विश्वविद्यालय स्थायी पदे उपाचार्य क्यों नहीं तई इसी बैठक हम आईन के लंघन से कथा जानिए इसी बैठक अनुमति दिच्छे ना राज्य सरकार एस ए मीटिंग अनुमति ना दिले विश्वविद्यालय एखो एस ए मीटिंग बातिल करेनी शेष पर्यन्त मीटिंग है किना सेटाई देखार जेहेतु स्थायी उपाचार्य नहीं जादवपुर विश्वविद्यालय तार परिप्रेक्षिते इसिर बैठके अनुमति देयनी राज्य सरकार किन्तु विश्वविद्यालय कर्तृपक्ष राज्य सरकारेर अनुमति ना मिललेओ एई बैठक बातिल करेनी एई जादवपुर विश्वविद्यालय मेधावी पड़ुआर मृत्युर पर थेके एकेर पर एक नाना परिस्थिति तैरी हय तारपर अस्थायी उपाचार्य नियोग करेन राज्यपाल डॉक्टर सीवी आनंद बोस और तारपर आज इसिर बैठक निये जे जल्पना जे जटिलता सेखान थेके जानबो विस्तारित सरासरि प्रतिनिधि मफिजुल रयेछेन सर्वशेष की परिस्थिति सामने आसछे मफिजुल जादवपुर विश्वविद्यालय इसी बैठक की आदौ हबे नाकि राज्येर अनुमति ना मेलाय से बैठक बातिल हवार सम्भावनाई प्रबल সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে আদৌ আজকে বৈঠক হচ্ছে কি বা সেই বৈঠক বাতিল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে গতকালকে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে একটি নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে আজকে যে তারা ইসি বৈঠক করতে চেয়ে আরজি জানিয়েছিল সেই তাদের আবেদন ইতিমধ্যেই বাতিল করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকের এই ইসি বৈঠকের কোনো অনুমোদন তারা দিচ্ছে না ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা নিজেরা সেই বৈঠক করে কি না বা রাজ্য সরকারের যেহেতু অনুমতি পাওয়া যায়নি সেই অনুমতি অনুযায়ী না পাওয়ার কারণে সেই বৈঠক বাতিল হয় কি না সেটা কিন্তু আজকে দুপুর দুটোর পর পরিষ্কার হবে যেহেতু আগে থেকেই আজকে দুপুর দুটোয় ইসির বৈঠক ডাকা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু কি কারণে রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই আজকের ইসি বৈঠকের অনুমতি দেওয়া হলো না যেখানে রাজ্য সরকার স্টেট ইউনিভার্সিটি অ্যাক্টের তরফ অনুযায়ী অ্যাক্ট অনুযায়ী যেখানে বলা হচ্ছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পদে উপাচার্য নেই সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে এভাবে তারা নিজেরা ইসি বৈঠক করতে পারে না যদি না রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সেই বৈঠকের অনুমতি দেয় এর আগেও কিন্তু রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুটো ইসি বৈঠক হয়েছিল যেটা পরবর্তীকালে রাজ্য সরকারের তরফ থেকে সেই ইসি বৈঠককে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল ফলে এই পরিস্থিতিতে আজকের এই বৈঠক করার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রেজিস্ট্রার রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের কাছে অনুমতি চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত গতকাল বিকেলবেলা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় তারা এই বৈঠকের অনুমতি দিচ্ছে না শুধুমাত্র রাজ্যে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু স্থায়ী পদে কোনো উপাচার্য নেই যদি তারপরেও তারা এই বৈঠক করতে পারেন বা বৈঠক করেন আজকে তাহলে যে তাহলে সুপ্রিম কোর্টে যে মামলা এখনও পেন্ডিং রয়েছে যেটা এই মাসের শেষের দিকে হিয়ারিং রয়েছে বলে এখনও পর্যন্ত জানতে পাচ্ছি সেই সময় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টকে লঙ্ঘন করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কীভাবে ইসি বৈঠক করছে সেই বিষয়টি তারা কিন্তু আদালতের কাছে তুলে ধরতে পারেন এমনটাও কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে ইসি বৈঠক করবে কি না সেটা পরিষ্কার নয় ইসি মেম্বার যারা রয়েছেন তাদের কাছে আজকে বৈঠক বাতিল করা হয়েছে বলে এরকম করে তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মেল পারপর জানানো হয়নি কিন্তু ফলে ইসি মেম্বার যারা রয়েছেন তারা কিন্তু দুপুর দুটোই বৈঠক হবে বলে এখনও পর্যন্ত তারা জানেন যদি বাতিল করা হয় সেই বাতিলের কোনো নোটিশ বা বাতিলের কোনো মেল ইসি মেম্বারের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি বলেও এখন বিশ্ববিদ্যালয় সূত্রে খবর কি কারণে আজকের এই বিশেষ ইসি বৈঠক করা হচ্ছে যেখানে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে আজকের এই বৈঠকের মূল এজেন্ডা ছিল যে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে যে আসন্ন বিশেষ সমাবর্তন অনুষ্ঠান যেখানে দেশের এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে তারা ডিলিট এবং বিশেষ সাম্মানিক ডিএসসি পদের সম্মানিত করার জন্য আজকের এই বৈঠক হওয়ার কথা ছিল সেখানে ডিন কমিটির তরফ থেকে বেশ কয়েকটি নামের প্রস্তাব তারা কিন্তু রাখে যে নামগুলো সামনে আনা হচ্ছে সেই নামগুলোর ক্ষেত্রে বিষয়গুলো নিয়েই কিন্তু তারা আজকের এই ইসি মিটিংয়ে আলোচনা হওয়ার কথা সেক্ষেত্রে বেশ কয়েকটি নাম নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আপত্তিও উঠেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর যে ডিন কমিটির তরফ থেকে যাদের নামে ডিলিট এবং বিশেষ সাম্মানিক পদ মানে সাম্মানিক দেওয়ার কথা ডিন কমিটির তরফ থেকে প্রস্তাব রাখা হচ্ছে তার মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি রাজ্যসভার সাংসদ যে নৃত্যশিল্পী যিনি হচ্ছেন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত রাজ্যসভার সদস্য এবং পরবর্তীকালে তিনি একজন বিজেপির রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হয়েছেন ফলে সেই রকম একজন ব্যক্তিকে সম্মান দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একটা আপত্তি উঠেছে ফলে সেই বিষয়টি নিয়ে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে ডিলিট পদে সম্মানিত করা হবে কিনা সেই বিষয়টি নিয়ে নানা বিষয় সম্ভাবনা উঠে আসছে এবং সর্বশেষ আজ ইসি বৈঠক হয় কিনা নজর থাকবে সেদিকেও ধন্যবাদ মফিজুলকে।